রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন ভবনের জন্য বিছানা বালিশ ও আসবাবপত্র কেনার দুর্নীতির অভিযোগে পাবনা গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম সহ প্রকল্প সংশ্লিষ্ট সাতজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগের প্রমাণ হলে তাদের বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছেন দুদক সচিব। প্রয়োজনে তাদের গ্রেফতারও করা হতে পারে বলে জানান তিনি। পাবনার রূপপুর প্রকল্পের ভবনের জন্য আসবাবপত্রের সাথে বালিশ কেনারও টেন্ডার হয়েছিল। এখানে একটি বালিশ কেনার খরচ ধরা হয়েছিল 6,000 টাকা, আর প্রতিটি বালিশ ভবনে উঠাতে বিল করা হয় 760 টাকা। অস্বাভাবিক এই ব্যয় নিয়ে বিব্রত গণপূর্ত মন্ত্রণালয় তদন্ত করে একটি প্রতিবেদন দিয়েছিল, যেখানে সংশ্লিষ্টদের দোষী সাব্যস্ত করা হয়। ওই প্রতিবেদন ধরেই প্রকল্পের 33 জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। প্রথম দিনে সাবেক নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম ও কয়েকজন উপবিভাগীয় প্রকৌশলী এসেছিলেন দুদকে। জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তরা কেউ গণমাধ্যমে কথা না বললেও দুদক সচিব জানিয়েছেন দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে আত্মসাতের অভিযোগে মামলা হবে। যদি মনে করেন গ্রেফতার অবশ্যই করবে কমিশনের অনুমতি নিয়ে, এবং যদি তারা মনে করেন যে কেউ বিদেশ পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে বিদেশ যাত্রা আরও নিষেধাজ্ঞা প্রদানের জন্য চিঠি প্রদান করতে পারে। এদিকে ঋণ কেলেঙ্কারি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগে ঢাকা ব্যাংকের MD ও CEO সৈয়দ মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক নাসির উদ্দিন। ক্ষমতার ব্যবহার, তারপরে জালিয়াতি, ঋণ কেলেঙ্কারি, ভুয়া LC সহ ভুয়া LC-র মাধ্যমে অর্থ পাচার বা আত্মসাৎ ইত্যাদির অভিযোগ আছে। এছাড়া ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার বিতর্কিত ঠিকাদার জিকে শামীমকে 4th দিনের মতো এবং যুবলীগের সাবেক নেতা খালিদ ভুইয়াকে 3য় দিনের মতো জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এছাড়া ঢাকার 2 কাউন্সিলর মিজানুর রহমান ও তারিকুজ্জামান রাজীবের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা।